নিউজ এইচটি লাইভ ইউ আর ওয়াচিং এবিসি নিউজ এইচটি লাইভ। আমাদের যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের এই প্রোগ্রাম কভার করতে এসেছেন, তাদের সবাইকে আমাদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিটসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে সারা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও পালিত হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষ ব্যাংক জাতীয় করবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সারা ভারতবর্ষের পক্ষে, ভারতবর্ষের জনগণের পক্ষে, ভারতবর্ষের অর্থনীতির পক্ষে এক বিরাট সুখবর যে এই জাতীয়করণ 50 বছরে হলো। আজ থেকে প্রায় 50 বছর আগে 1969 সালের 19 জুলাই আপনারা জানেন ব্যাংক জাতীয়করণ হয়েছিল। ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল যে লক্ষ্য নিয়ে ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে অর্থনৈতিক সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জনগণের কাছে, এবং এই অর্থনৈতিক সুবিধা থেকেই ভারতবর্ষ আপনারা জানেন যে কৃষি নির্ভর দেশ, কৃষিতে যে বিপ্লব এসছে পরবর্তীকালে, বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ভারতবর্ষে হয়েছে, গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, যেসব রেভলিউশন হয়েছে তার পিছনে এই ব্যাংক জাতীয়করণ এক বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা জানেন যে এই জাতীয়করণের আগে ভারতবর্ষের যে অবস্থা ছিল, ভারতবর্ষ ছিল উন্নয়নশীল দেশ, কিন্তু এই জাতীয়করণের পরে এই 50 বছরে ভারতবর্ষ এক উন্নত দেশের পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং পৃথিবীর শক্তিধর 5টি রাষ্ট্রের সাথে সমান তালে পাল্লা দিয়ে ভারতবর্ষ এগিয়ে চলেছে। আজকে আমরা দেখছি যে বিভিন্ন সময়ে যে ভারতবর্ষে যে বিভিন্ন যুগান্তকারী যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেমন জনধন প্রকল্প, এই জনধন প্রকল্প নেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে জনগণের কাছে ব্যাংকিংকে পৌঁছে দেওয়ার জন্য, প্রতিটি ঘরে ব্যাংকিংকে পৌঁছে দেওয়ার জন্য এই জনধন প্রকল্প, এই প্রকল্প রূপায়িত করতে গিয়ে আমরা ব্যাংক কর্মচারীরা অন্য কোনো কর্মীদের সাহায্য ছাড়াই, আপনারা জানেন যে আমরা অত্যন্ত কর্মী স্বল্পতায় ভুগছি প্রত্যেকটি শাখা, তা সত্ত্বেও আমরা 1 বছরে প্রায় 23 কোটি ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম। পরবর্তীকালে আমরা যে ডিমনিটাইজেশন হয়েছিল, ডিমনিটাইজেশনের পিরিয়ডে আপনারা জানেন যে ব্যাংক কর্মচারীরা ভারতবর্ষে এই 2 মাস অক্লান্ত পরিশ্রম করে, অনেক ব্যাংক কর্মচারী মারা গেছেন ব্যাংকের মধ্যে, ভারতবর্ষের যে অগণিত গ্রাহকবৃন্দকে সেবা দিতে গিয়ে। এর আগে 2007-08 সালে যে সুনামি, অর্থনৈতিক সুনামি সারা পৃথিবীকে গ্রাস করেছিল, ভারতবর্ষে তা স্পর্শ করতে পারেনি এই জাতীয়কৃত ব্যাংকের ভূমিকার ফলে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ন্যাশনালাইজ সেক্টরকে ডিন্যাশনালাইজ করার যে পদক্ষেপ নিচ্ছেন, এবং ব্যাংকিংয়ের বিভিন্ন ন্যাশনালাইজ ব্যাংকগুলোকে মার্জার করার যে পদক্ষেপ নিচ্ছেন তার আমরা বিরোধিতা করছি, এবং আমরা আবেদন রাখছি যে জাতীয়কৃত ব্যাংকের যে ভূমিকা তা পুনর্মূল্যায়ন করে এই জাতীয়কৃত ব্যাংককে আরও সম্প্রসারিত করা হোক, ভারতবর্ষের অগণিত জনগণের কাছে এই অর্থনৈতিক সুবিধা পৌঁছে দেওয়া হোক। এই আশা রেখে আজকের এই সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের এই সাংবাদিক সম্মেলন আমরা করছি। আমরা আবেদনে কেন্দ্র সরকারের হয়তো সুবুদ্ধি হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।